ফ্রেন্ডস, ইলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2023 সালে জেকা এক্সাম দেবে এমসিএতে পড়ার জন্য, এমসিএ অ্যাডমিশনের জন্য, আমি তোমাদেরকে বলতে চাই, এবার তোমাদের সিলেবাসটা কিন্তু এই বছর থেকে 2022 থেকে কিন্তু নতুন সিলেবাস এসেছে। এবং আমারও কিছু স্টুডেন্ট এবছরে আমার জেকা 2022-তে আমার এবারে পরীক্ষা দিয়েছে, তো তাদের সঙ্গে একটা কথা বলে একটা আমি যে তাদের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি যেটা জানতে পারলাম, এবং তারা আমার কাছে পুরো জেকা 2022-এর যে এক্সামটা তার আগে তারা পুরো একটা প্রিপারেশন আমার কাছ থেকে নিয়েছে, একটা তারা অনলাইন কোচিং নিয়েছে, আমি অনলাইনেই পড়াই এটা সবাই জানে। তো তাদের অভিজ্ঞতাটা যেটা, তাদের মধ্যে কেউ কেউ নন আইটি ব্যাকগ্রাউন্ড ছিল এবং কেউ কেউ আইটি ব্যাকগ্রাউন্ডও ছিল। এবার জেকা এক্সামটা এটা মানতেই হবে, এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম, এই সেমিস্টারের যে ফরম্যাট আর জেকা এক্সামের যে ফরম্যাট এটা কিন্তু পুরো আলাদা হবে। এবং এখানে জেকা এক্সামে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, আর একটা পার্ট থাকে যেখানে নেগেটিভ মার্কিংটা নেই, একটা পার্টিকুলার নাম্বার অব্দি নেগেটিভ মার্কিং আছে, 20 মার্কস মতো একটা আছে যেখানে 2 নাম্বার করে থাকে, সেটাতে নেগেটিভ মার্কিংটা নেই। এটা ইনফরমেশন বুলেটিনটা তোমরা পিডিএফটা ডাউনলোড করে ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবে। আমার যতদূর মনে পড়ছে আমি এটাই দেখেছিলাম, তো এটা তোমরা দেখে নিতে পারবে। আর আমার মতে বলে জেকার যে ওয়েবসাইটটা এটা বারবার ফলো করা দরকার, যদি কোনো নতুন ইনফরমেশান আসে সেটা তো আমরা তো জানাতেই থাকি, আমরা জানিয়ে দেবো, তা সত্ত্বেও তোমাদেরকে বলবো তোমরা একটু ফলো করো। আর একটা জিনিস আমি বলবো, এই এখন যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টা কিন্তু ইউটিলাইজ করা দরকার, কেননা এখন আমাদের জেকার যে সিলেবাসটা এসছে এই সিলেবাসটা কিন্তু প্রায় 10খানা সাবজেক্ট আছে। আমি এর আগেও বলেছি, এই 2023-এর যারা জেকা বসবে, জেকা পরীক্ষা 2023-এ যারা দেবে, একটা ব্যাচ আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটা মার্চে, মার্চ মাস থেকে স্টার্ট হয়ে গেছে, খুব সম্ভবত 24 মার্চ থেকে ক্লাসটা স্টার্ট হয়েছে, ধরতে গেলে 2 মাস ক্লাস আমার হয়ে গেছে। এবং এই 2 মাসের মধ্যে আমি অ্যাকচুয়ালি দুটো সাবজেক্ট প্যারালালি পড়াই, কম্পিউটার আর্কিটেকচার আর ইউনিক্স। কম্পিউটার আর্কিটেকচার বলতে এই এই সাবজেক্টটার কথাই আমি বলছি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। এটা দেখতে লাগছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এটা কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার দিয়ে এটা আমরা জানি, এবং এর মধ্যে সিলেবাসটা যথেষ্টই কিন্তু স্ট্রং আছে। আর্কিটেকচারে যারা বিসিএ বিটেকে যে আর্কিটেকচারটা পড়ে সেই পার্টটাই কিন্তু এখানে আছে, এর মধ্যে রেজিস্টার অপারেশন আছে, পাইপলাইনিং আছে, ইনস্ট্রাকশন ফরম্যাট আছে, বাস স্ট্রাকচার আছে, সাবরুটিন কল আছে, ইন্টারাপ্ট আছে, এই সব জিনিসগুলোই কিন্তু অ্যাডভান্স। মানে সেই 11-12-এ আমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ে আসি ওই ধরনের কিন্তু ব্যাপারটা এখানে নেই, এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলেই কিন্তু কোর্সটা তৈরি করা হয়েছে, এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো আমি তোমাদের বলতে চাই, আমার কিন্তু এই কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, পরে আবার হয়তো আমি রিক্যাপ করতে পারি। এখন আমার অনগোয়িং অপারেটিং সিস্টেম আর ইউনিক্স প্যারালালি চলছে, তো এখন ব্যাপারটা হচ্ছে, এবং এই সঙ্গে সঙ্গে আমার আমাদের ইনস্টিটিউটে আমরা ক্লাস টেস্টেরও ব্যবস্থা রাখি। ক্লাস টেস্ট মানে ওই প্রত্যেক সপ্তাহে ওই রকম ব্যাপারটা না, তাহলে তো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, স্কুল লেভেলে হয়ে যাচ্ছে। আমাদের একটা করে সাবজেক্ট যখন শেষ হচ্ছে সেই সাবজেক্টটার উপর আমরা ক্লাস টেস্টটা কন্ডাক্ট করছি, এবং আলটিমেটলি যখন পুরো সিলেবাসটা হয়ে যাবে, যখন আমাদের পরীক্ষা চলে আসবে, তার আগে আমাদের একটা মক টেস্টেরও ব্যবস্থা আছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে ফোন করে, আমাকে ফোন করে জিজ্ঞেস করে কটা মক টেস্ট নেন, কতগুলো মক টেস্ট আপনি নেন, এই এই ধরনের কোয়েশ্চেন অনেকে করে, তো সেটা ধরে লাভ নেই। তো আমি যেটা বলতে চাই, তোমরা এখন যে সময়টা পাচ্ছ এই সময়টা কিন্তু ইউটিলাইজ করতে হবে, কেননা এই যে 10খানা সাবজেক্ট রেখেছে, এই সাবজেক্টগুলোর মধ্যে এই ডেটা স্ট্রাকচার, সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমি যে সিলেবাসটা দেখেছি, এটা আমার মতে, আমি এটা যেটা বলি স্টুডেন্টদের, এটা আমি আগেও বলেছি, তোমাদের ইনফরমেশন দিয়েছি, এইটা কিন্তু সি প্লাস প্লাস, কারণ এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আমি দেখেছি সেগুলো কিন্তু সি প্লাস প্লাসের সঙ্গে সিমিলারিটি, সি প্লাস প্লাসেই রয়েছে, যেমন ফ্রেন্ড ফাংশন আছে, তো এগুলো কিন্তু সি প্লাস প্লাসের পুরো সাবজেক্ট, এবং ইউনিক্স। তারপরে আমি বলছি তোমাদের ডিবিএমএস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো থেকে যতটা না স্কোরিং, এই সাবজেক্টগুলো যতটা স্কোরিং, এবং এই সাবজেক্টগুলো থেকে কিন্তু মানে ভুল হওয়ার চান্সও অনেক বেশি, কেননা
সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, ইউনিক্স, ডেটা স্ট্রাকচার, এটা পুরোপুরি প্রোগ্রাম বেসড। ডেটা স্ট্রাকচার পুরোপুরি প্রোগ্রাম বেসড একটা সাবজেক্ট, এবং এর যা সিলেবাস আমরা সেমেস্টারে যেটা করি সেটা অনেক টাইম লাগে, 8-9 মাসের সিলেবাস সেটা আমাদের সেমেস্টারের ওই 4-5 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। এবার আমি যেটা দেখলাম, যে কাদের ডেটা স্ট্রাকচারের যে পার্টগুলো রেখেছে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, তারপরে বাইনারি ট্রি থেকে শুরু করে গ্রাফ, সবই রয়েছে বলতে গেলে। তাই এটা একটা আলাদা একটা মানে সেমেস্টারই করাতে আমাদের 4-5 মাস টাইম লেগে যায়। তো এরপরে আসছে ডিবিএমএস। ডিবিএমএস এর মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্ট রয়েছে, প্লাস এখানে কিন্তু এসকিউএল প্রোগ্রামিং রয়েছে। আবার ইউনিক্স, ইউনিক্সে আমি যা দেখলাম প্রচুর কমান্ড লিস্ট রয়েছে, এত কমান্ড রয়েছে, সেই কমান্ডগুলো মানে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করলেই হলো না, প্রত্যেকটা কমান্ডের, ইউনিক্সে যারা জানো প্রত্যেকটা কমান্ডের ভেরিয়াস অপশানস আছে, সেগুলো মনে রাখতে হবে। এবং তার পাশাপাশি লাস্টে তোমাদের শেল প্রোগ্রামিং আছে, শেল স্ক্রিপ্ট আছে। তো শেল প্রোগ্রামিং, শেল স্ক্রিপ্ট, এটা একটা আলাদা সময় দিয়ে শিখতে হয়। এবার এটা যদি কেউ ভালোভাবে না পড়ে তাহলে পরীক্ষার হলে কিন্তু গিয়ে অ্যান্সার করা ভেরি ডিফিকাল্ট। এরপরে আসছে কম্পিউটার নেটওয়ার্কিং, এটা পুরোপুরি কনসেপচুয়াল একটা সাবজেক্ট। এর মধ্যে পুরো নেটওয়ার্কিং এর আমি যা দেখলাম লেভেল লেয়ারগুলো রয়েছে, এবং এখান থেকেও কিন্তু নিউমেরিক্যাল যথেষ্ট কোশ্চেন দিয়ে দেয়। নিউমেরিক্যাল ব্যাপার, অনেকে এটা ভাবে যে যেখানে যে এই পরীক্ষাটা হবে এখানে আমি থিওরি পড়ে গেলে হয়ে যাবে, কিন্তু সেটা একদমই ভুল ধারণা। আমি এবছর যা আমার আমি যা দেখেছি স্টুডেন্টদের মুখ থেকে, যা শুনেছি, এবারে যা কোয়েশ্চেন হয়েছে, মোটামুটি এখানে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ক্যাজুয়ালি যদি কেউ ভাবো গিয়ে পরীক্ষায় বসে যাব, তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু কতটা ভালো হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যদি পড়তে চাও, নিজে এখন থেকেই পড়া স্টার্ট করে দাও। এবং আমি তোমাদের অ্যালার্ট করছি, যারা নন আইটি স্টুডেন্ট, মানে ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তোমাদের কিন্তু আরো বেশি সিরিয়াস হতে হবে। তো সেই কারণে আমি বলবো পড়া স্টার্ট করে দাও, এখন পড়া যদি স্টার্ট করে দাও তাহলে এই যে 10খানা সাবজেক্ট এটা কভার করা কিন্তু খুব টাফ। শুধু কভার করলেই হলো না, এই সাবজেক্টগুলোর ওপরে কোয়েশ্চেন অ্যান্সার গুলো যে তোমরা করতে পারছো কিনা সেটাও দেখতে হবে, সেটা সলভ করতে পারছো কিনা। সলভ তখনই করতে পারবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাই আমাদের ইনস্টিটিউটে আমরা পুরোপুরি চ্যাপ্টার ধরে কনসেপ্ট ক্লিয়ার করেই পড়াচ্ছি, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করছি, সেগুলো সলভ করাচ্ছি, তারপরে টেস্ট, ক্লাস টেস্টেরও ব্যবস্থা আছে। তোমাদের মধ্যে যদি কেউ মনে হয় যে তোমরা এই অনলাইন কোচিংটা অ্যাভেল করতে চাও, এটা নিতে চাও, অনলাইন কোচিংটা তোমরা মানে যারা ধরো কলকাতার বাইরে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, তোমরা কিন্তু এই অনলাইন ক্লাসটাতে জয়েন করতে পারো। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেম এখানে করানো হয়, এবং কোনো লামসাম টাকা এখানে চার্জ করা হয় না। আর এই অনলাইন ক্লাসটাতে জয়েন করলে তোমাদের মানে রিমোট এরিয়াতে থেকে তোমরা ক্লাসটা করতে পারবে, এবং আমাদের স্কাইপের মাধ্যমে ক্লাসটা হয়। একদম আমি বলবো 90% পুরোপুরি অফলাইনের ফ্লেভার, পুরোপুরি স্ক্রিন শেয়ার করে এখানে আমাদের ক্লাস করানো হয়, পুরো প্র্যাকটিক্যালটা পুরো তোমরা দেখতে পাবে, এবং আমরা যা যা লিখবো স্ক্রিনে সেই লেখাগুলোও দেখতে পারবে। ডাউট ক্লিয়ারিং এর ব্যাপারও এখানে আছে, এখানে ডাউট ক্লিয়ার করানো হয়, এমন না যে স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলি না, সেটাও না, ইন্টারঅ্যাক্টিভ মোডে ক্লাসটা হয়। ইন্টারঅ্যাক্টিভ মোড যারা বোঝো তারা ব্যাপারটা বুঝতেই পারছো, লাইভ ইন্টারঅ্যাক্টিভ মোডে ক্লাসটা হয়। তো আমি বলবো তোমরা যদি জয়েন করতে চাও এই অনলাইন ক্লাসটাতে, এই অনলাইন টিউশনটাতে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমি বলবো কোনো না কোনো টিচারের কিন্তু হেল্প নাও, যে আইটি পড়াতে পারেন এরকম কোনো টিচারের হেল্প নাও। যদি তোমরা একা একা করতে পারো তো খুব ভালো কথা, কিন্তু আমি বলবো যদি কোনোভাবে ল্যাক থেকে যায়, কারণ এটা একটা সিরিয়াস পরীক্ষা, এটা সিরিয়াস এক্সাম, একটা MCA তুমি করতে যাচ্ছ, এটা একটা হাই টেকনিক্যাল কোর্স, সেই কোর্সটাতে একটা এই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা MCA করে তাদের কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। এই ওয়েস্ট বেঙ্গল থেকে MCA তুমি যদি করো, যে ইউনিভার্সিটি থেকেই করো না কেন, এই MCA কিন্তু ওয়েটেজ বিশাল। তো সেই কারণে জেকা এক্সামটা নিয়ে যদি তোমরা অবহেলা করো, ক্যাজুয়ালি যদি নাও, তাহলে কিন্তু র্যাঙ্কটা ভালো আসবে না, তাহলে ভালো কলেজে কিন্তু চান্স পাবে। তো সেই কারণেই বলবো, অনেকে ধ্যান ধারণা আছে, আমাকে অনেকে ফোন করে যে 2 মাসে 3 মাসে হয়ে যাবে জেকা, এরকমও কোয়েশ্চেন করে, তো সেটা একেবারেই ঠিক না। হাতে সময় নিয়ে করলে তোমাদেরও পরীক্ষার আগে চাপটা কমে যাবে। আর শুধু তো জেকা না, তোমার পাশাপাশি সেমেস্টারের পড়াও আছে, তুমি যে গ্র্যাজুয়েশনে পড়ছো তার পড়াও আছে, তাহলে আগে থেকে পড়াটা স্টার্ট করলে তাহলে তোমার সেই চাপটা তো কমে যাবে। একসঙ্গে যদি জিনিসটাকে তুমি নিয়ে বসো তাহলে তো তোমার কমপ্লিট করতে পারবে না। তো সেই কারণে এটা আমাদের অ্যাডভাইস রইলো, তোমরা যে যেখানেই থাকো না কেন, জেকার প্রিপারেশন তোমরা নেওয়া স্টার্ট করে দাও।
আর আমরা যেহেতু সেমেস্টার, আমরা তো শুধু জেকা পড়াই না, আমরা এমসিও পড়াই, বিটেকও পড়াই, এমবিএ পড়াই, আমরা পুরো সেমেস্টার পড়াই। তো আমাদের কি হচ্ছে, সেমেস্টার পড়ানোর যে অভিজ্ঞতাটা আমাদের, সেখানে আমাদের একটা ফরম্যাট করা আছে, আমাদের সমস্ত নোটস তৈরি করা আছে, ফরম্যাট করা আছে যে কোন জায়গাগুলো স্কোরিং, কোন জায়গাগুলো পড়লে ওখান থেকে নাম্বারটা বেটার আসবে, এবং কোন জায়গাগুলো স্টুডেন্টদের অসুবিধা থাকে, কোন জায়গাগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না, যেমন টাইম কমপ্লেক্সিটি, ডেটা স্ট্রাকচারে, এই জায়গাগুলো কিন্তু অনেকের ক্লিয়ার থাকে না, কিন্তু কোয়েশ্চেন যদি এসে যায় তুমি ওখানে যদি ঠিক অ্যান্সার না জানো তোমাকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে, আর আন্দাজে যদি করতে যাও তাহলে তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে, যদি নেগেটিভ মার্কিং এর ক্যাটাগরির মধ্যে যদি কোয়েশ্চেনটা চলে আসে। তো এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও খুব শিগগিরই আমাদের ক্লাসে তোমরা জয়েন করতে পারো, লেট করলে তোমাদেরই অসুবিধা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।